गुड मॉर्निंग फ्रेंड्स, माय किचन चैनले अपन सबाई के स्वागत जानाई। आज हमें बनाबो डिमेर चप। डिमेर चप बनाते आमार जा जा उपकरण लागे सेगुलो एबार देखे नी। चार टुकड़ो करे केटे नियेछि आर नियेछि भाजा मसला, आदा रसुन बाटा, काँचा लंका, पेंयाज कुचि और एक कयेकटा शुकनो लंका और आलू सेद्ध। एखाने आमि दुटो आलू सेद्ध करे नुन दिए भालो करे मेखे नियेछि। गैसटा अन करार परे एबारे आमि कयेकटा शुकनो लंका एकटु तेले भेजे नेब। आमि सामान्य तेल दिए देब। सामान्य तेल दिए शुकनो लंकागुलो आमि भेजे नेब। तेलटा गरम हो गेछे, एबार आमि शुकनो लंकागुलो भेजे नेब। जेहेतु आमि एकटु बेशी परिमाणे करछि एबं आमरा झालटा एकटु बेशी खाबो ताई जोन्नो आमरा एकटु लंकाटा बेशी दिच्छि। आपनादेर स्वाद अनुयायी आपनारा लंकाटा कम बेशी करे निते पारेन। लंकाटा एकटु भेजे नेब, आमि लाल लाल करे भेजे नेब। लंकाटा भाजा हये गेछे, एबारे आमि लंकागुलो तुले गुड़ो करे नेब। पेंयाजगुलि दिये देब। पेंयाज कुচিটা आमि लाल लाल करे भेजे नेब। পেঁয়াজটা যতক্ষণ লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি আলুটা মশলা দিয়ে একটু মেখে নেব। আলুর মধ্যে স্বাদ অনুযায়ী এই ভাজা মশলাটা আমি দিয়ে দেব। অল্প করে দিলাম, দিয়ে একটু মেখে দেখি আর লাগবে কিনা। এবার একটা স্ম্যাশার দিয়ে আমি এটা মেখে নেব। সেদ্ধটা খুব ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এবার দেখি পেঁয়াজগুলো ভাজা হয়েছে কিনা। পেঁয়াজটাও প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এক চামচ আদা রসুন বাটা দিলাম। আমি আর একটু দেব। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। তার সাথে তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এগুলো ভালো করে মশলাটা ভেজে নেব। তেলের মধ্যে আদা রসুন দিলে প্রচণ্ড এই ছিটকে ছিটকে পড়ে, তো এই জন্য আমি একটু নুন দিয়ে দেবো। তাহলে আদার যে ছিটকানো ভাবটা একটু কমে যাবে। যেহেতু আমি আলু সেদ্ধর মধ্যে একটু নুন দিয়েছি তাই আমি একটু অল্প দিলাম নুনটা। মশলাটা প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটা দিয়ে দেব। দিয়েছি, এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি ওই শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব, যেটা আমি লঙ্কা ভেজে যেটা গুঁড়ো করেছি। এই শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে একটু টেস্টি হয় আর কি। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম গুঁড়োটা, এবার এটা ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন একটুও লেগে যাচ্ছে না কড়ার সাথে, তার মানে আমার আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, ডিমের চপটা গড়ে নেব। আমি এতটা করে আলু মাখা নিয়ে নিচ্ছি। নিয়ে একটা ডিম এর মধ্যে এইভাবে দেব। দিয়ে আমি এইভাবে এটা রেডি করে নিলাম। তারপরে আমি ময়দার মধ্যে এটা একটু কোট করে নেব। ময়দার মধ্যে এরকম কোট করে নিলাম সব কটা। আমি এমন করা হয়ে গেছে, এবারে আমি বেসন দিয়ে ভাজব। ডিমের চপগুলো আমি দু পিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে সস বা কোনো সবুজ চাটনি দিয়ে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব।